80 বছর বয়সী কৃষ্ণা দেবী, উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা কৃষ্ণা দীক্ষিত 28 বছর ধরে প্রতিদিন 5 টাকা করে রাম মন্দিরের জন্য টাকা জমিয়েছিলেন। 80 বছর বয়সে সেটাই এসে দাঁড়িয়েছে 51,000 টাকার একটু বেশি মূল্যে। জমানো সমস্ত টাকা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্তীয় প্রচারক শ্রী রামের হাতে তুলে দিয়েছেন তিনি। টাকা তুলে দেওয়ার পর কৃষ্ণা দেবী জানিয়েছেন, এই অর্থ বহুদিনের স্বপ্ন এবং আশার ফল। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।